Hello everyone, assalamu alaikum. I'm Azan Rahman Rob and welcome back to my channel. Aske amader video topic hoche Shaptam Srenir Chapter 6 L Lesson 6.8. Ekhane jeta bola hoche, read the list of reasons you have written in activity 6.1. Ase ekhane bola hoche 6.1 e jeta amra likhechhilam seta abar poro. আচ্ছা কি লিখেছিলাম সেটা যদি আমরা একটু দেখে আসি, এই যে 6.1 এখানে পাঁচটা প্রশ্ন ছিল যে তুমি সাধারণত কোন টেক্সটগুলো পড়ে থাকো এবং এগুলো পড়তে তোমার কোনো সমস্যা হয় কি এবং যেটা তুমি বুঝতে পারো না সেটা কি মনে রাখতে পারো এবং এই টেক্সটটা কি, এটা কি কবিতা, এসে, নিউজপেপার আর্টিকেল, স্টোরি নাকি অন্য কোনো কিছু এবং তুমি যেটা বুঝতে পারো না সেটার কারণটা কি, এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আমি করেছিলাম এবং এখানে আমি সাধারণত শর্ট স্টোরিজ, পোয়েমস, নিউজপেপার আর্টিকেলস এবং একাডেমিক টেক্সট বুকসগুলো পড়ে থাকি এবং এগুলো পড়তে আমার সমস্যা হয় এবং 3 নম্বরে ছিল যেটা আমি বুঝতে পারি না সেটা অ্যাকচুয়ালি মনে রাখা কঠিন এবং 4 নম্বরে যে টেক্সটটা বুঝতে পারি না সেটা হচ্ছে পোয়েমস এবং 5 নম্বর প্রশ্নে পোয়েমস এটা বুঝতে না পারার কারণ হচ্ছে এখানে অনেকগুলো ফিগার অফ স্পিচ মানে টার্ম ব্যবহার করা হয় এজন্য আমরা বুঝতে পারি না, যেমন মেটাফোর, সিমিলি, হাইপারবোলি এগুলো ব্যবহার করার কারণে কিন্তু কবিতা বোঝা একটু কঠিন। এখন 6.8 এ যেটা বলা হচ্ছে, এই যে 6.1 এ যেটা লিখেছিলাম এটা আবারও পড়ো এবং এই কারণটা নিয়ে আবারও আলোচনা করো এবং এটার কারণটা বলো যে কেন বুঝতে পারোনি। ইউজ দ্য ফলোয়িং টেবিল টু ডু দিস অ্যাক্টিভিটি এবং এই কাজটা করার জন্য তুমি নিচে যে টেবিল রয়েছে এটা ব্যবহার করতে পারো এবং এই কাজটা করার পূর্বে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইন ইওর লিস্ট, তোমার লিস্টে ওয়ান অফ দ্য রিজনস ইজ নিউ ওয়ার্ডস, মনে করো তুমি এটা বুঝতে পারোনি কারণ এটা হচ্ছে নতুন একটা শব্দ যেটার মিনিং তুমি জানো না, বাট নাও ইউ কেম টু নো, কিন্তু এখন তুমি জানতে পেরেছো যে ইউ ডিডেন্ট ইউজ কন্টেক্সচুয়াল ক্লুজ, মানে এখানে যে একটা নতুন শব্দ ছিল সেটার মিনিং না জানতে পারার কারণ হচ্ছে তুমি এখন জেনেছো, অর্থাৎ এই যে 6.1 থেকে 6.7 পর্যন্ত আমরা যেটা পড়েছিলাম এই ডিটেলস পড়ার পরে আমরা যেটা জানতে পেরেছি যে 6.1 এ যে নতুন শব্দগুলো ছিল সেটার মিনিং না জানতে পারার কারণ হচ্ছে কন্টেক্সচুয়াল ক্লু অর্থাৎ প্রাসঙ্গিক যে সূত্র এটা কিন্তু আমরা ব্যবহার করিনি, এজন্য মূলত আমরা যে নতুন শব্দ সেটার মিনিং জানতে পারিনি। এখানে বলা হচ্ছে কি প্রিভিয়াস লিস্ট অফ রিজনস, মানে পূর্বের যে কারণ সেটার তালিকা এবং এখানে আছে প্রেজেন্ট লিস্ট অফ রিজনস, মানে বর্তমান কারণের একটা তালিকা। এখন একটা তো করে দেওয়া আছে, এখন আমাদেরকে আরও 4টা লিখতে হবে। এই ভিডিওর পূর্বে তোমাদেরকে আমি মানে বলবো সেটা হচ্ছে এই যে 6.5, এই যে এখানে দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এখানে অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছিল এবং এই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে কারণ এটা না দেখলে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবা না যে কন্টেক্সচুয়াল ক্লুটা কী। এবং এখন আমি এখানে যে 4টা কারণ সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা এখানে দেখো 4টা কারণের প্রথমে যেটা আছে, আচ্ছা এখানে দেখো 4টা কারণের প্রথম যে কারণ আমি এখানে লিখে রেখেছি মানে বুঝতে অসুবিধা হয়েছিল তার 4টা কারণ এখানে আছে। সেই 4টা কারণের প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং টেক্সট, মানে এই যে পাঠ্যগুলি বুঝতে অসুবিধা হয়েছিল এবং এটার কারণ কি, কারণ আননোন ওয়ার্ডস অ্যান্ড ডিড নট ইউজ কন্টেক্সচুয়াল ক্লুজ টু আন্ডারস্ট্যান্ড দেম। কারণটা হচ্ছে আননোন ওয়ার্ডস মানে অপরিচিত বা অজানা শব্দ এবং সেগুলো বোঝার জন্য কন্টেক্সচুয়াল ক্লু এটা ব্যবহার করিনি, মানে প্রাসঙ্গিক যে সূত্র সেটা আমি ব্যবহার করেছিলাম না, যার কারণে ওইখানে যে প্রশ্নগুলো ছিল সেটা বুঝতে একটু সমস্যা হয়েছিল। এরপর 2 নম্বর যে কারণ সেটা হচ্ছে মে নট রিমেম্বার এ টেক্স ইফ ইজ নট আন্ডারস্টুড প্রপারলি, মানে সঠিকভাবে বোঝা না গেলে একটা টেক্স মনে রাখা কঠিন বা মনে নাও থাকতে পারে এবং এটার কারণ কি, কারণ হচ্ছে ল্যাক অফ কম্প্রিহেনশন অ্যান্ড রিটেনশন স্কিলস, মানে বোধগম্যতা এবং ধরে রাখার ক্ষমতার অভাব, এটার কারণে কিন্তু আমি একটা জিনিস যেটা বুঝতে পারতাম না সেটা মনে রাখতে পারতাম না। এটার মেইন কারণ হচ্ছে এটা যে বোধগম্যতা এবং ধরে রাখার দক্ষতার অভাব থাকলে তুমি এটা বুঝতে পারবা না এবং যেটা বুঝতে পারবা না সেটা মনেও রাখতে পারবা না, ঠিক আছে। এরপর 3 নম্বর যে কারণ সেটা হচ্ছে ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ, এই যে ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ মানে রূপক শব্দ বা রূপক ভাষা, ঠিক আছে, এখানে মূলত রূপক ভাষা বুঝতে অসুবিধা হয়েছিল যার কারণে ওইখানে কিছু কিছু জিনিস আমি বুঝতে পেরেছিলাম না। এখন এটার কারণ কি, কারণ ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ ক্যান বি কনফিউজিং অ্যান্ড হার্ড টু ইন্টারপ্রেট, অর্থাৎ এই যে রূপক যে ভাষা এই ভাষাটা বিভ্রান্তিকর এবং ব্যাখ্যা করা কঠিন হতে পারে,
যার কারণে মূলত এটা বুঝতে পারা কঠিন। আচ্ছা, এবং সর্বশেষ যে জিনিসটা এখানে আমি লিখে রেখেছি সেটা হচ্ছে টেক্সট টাইপ ওয়াজ পয়েমস। এবং যেই জিনিসটা আমি বুঝতে পেরেছিলাম না সেটা কী ছিল, সেটা ছিল কবিতা। এবং এটার কারণ কি, পয়েমস ক্যান বি চ্যালেঞ্জিং টু আন্ডারস্ট্যান্ড ডিউ টু দেয়ার ইউজ অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আনকনভেনশনাল স্ট্রাকচার। আনকনভেনশনাল শব্দের অর্থ হচ্ছে অপ্রচলিত, অর্থাৎ রূপক ভাষা এবং অপ্রচলিত কাঠামোর ব্যবহারের কারণে কবিতাগুলি বোঝা একটু কঠিন। এর জন্য মূলত কবিতা আমি বুঝতে পেরেছিলাম না, কারণ এখানে অনেকগুলো টার্ম ব্যবহার করা হয়, অনেকগুলো ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়, যার কারণে এগুলো বোঝা একটু কঠিন। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি এখানকার যে কাজ সেটা। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। মেইন কথা হচ্ছে তুমি 6.1 যেটা বুঝতে পারোনি, বর্তমানে তুমি এই যে 6.1 থেকে 6.7 পর্যন্ত পড়েছো, এগুলা স্টাডি করার পরে তুমি বুঝতে পেরেছো যে কেন আমি এটা বুঝতে পেরেছিলাম না। সুতরাং এটার কারণ আমাদেরকে বর্তমানে লিখতে হবে। সো ডিয়ার লার্নার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।